মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে যখন দেশজুড়ে উত্তাল পরিস্থিতি, ঠিক সেই সময়ই মালদায় সামনে এলো এক চরম অমানবিক বর্বরোচিত ঘটনা। চোর সন্দেহে দুই মহিলাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে প্রায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে। পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছড়া দূরত্বে সিভিক ভলেন্টিয়ারের সামনেই দুই মহিলাকে চোর সন্দেহে প্রায় বিবস্ত্র করে মারধরের ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসতেই রীতিমতো সরগোল পড়ল রাজ্য রাজনীতিতে। গত মঙ্গলবার মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় নিন্দার ঝড় উঠল বিভিন্ন মহলে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।